6 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট, টিকিট মাত্র 50 টাকা, ছোটদের জন্য 30 টাকা। আগামী যে 12 এবং 13 ডিসেম্বর ঘুঁটিয়ারি শ্রী মাকালতলা রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় 5 লক্ষ এবং 6 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। আশা করা যায় এই টুর্নামেন্টটি পশ্চিমবঙ্গের সব থেকে বড় এবং দারুণ একটি ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে। গ্রাম বাংলায় ফুটবল খেলায় এত টাকা পুরস্কার, এই সর্বপ্রথম হতে চলেছে ক্যানিং ঘুঁটিয়ারি শরীফ মাকালতলা রিক্রিয়েশন ক্লাবের ফুটবল ময়দানে। আপনাদের সকলকে সদর আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন, এই খেলাটি দেখবেন। এই খেলাটি শুরু হবে সকাল ঠিক 11টা সময়, খেলা চলবে রাত 10টা পর্যন্ত। এই খেলাটি হবে দুদিন, 8টি দল প্রথম দিন অংশগ্রহণ করবে। প্রথম দিনের প্রথম খেলা দমদম এয়ারপোর্ট কৈখালি ভার্সেস AM 786 মুম্বাই, দ্বিতীয় খেলা তারামা শ্রুতি ক্লাব কুলতুলি ভার্সেস মকরমপুর তৃতুন গ্রুপ, তৃতীয় খেলা শওকত মোল্লা বন্ধু একাদশ ভার্সেস মামনি গ্রুপ হলদিয়া, এবং চতুর্থ খেলাটি হবে লাইফ লাইন মেডিকো বেলগড়িয়া ভার্সেস খাজা বাবা বিল্ডার্স। দ্বিতীয় দিনের প্রথম খেলা চড়কডাঙ্গা বটতলা ঘুঁটিয়ারি শরীফ ভার্সেস ইরফান এন্টারপ্রাইজ ব্যারাকপুর, দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা SP11 মেদিনীপুর ভার্সেস জেপি সুইটস বারাসাত ময়না, দ্বিতীয় দিনের তৃতীয় খেলা হবে বুবাই একাদশ পশ্চিম মেদিনীপুর ভার্সেস AATTC সোনার বাংলা আমডাঙ্গা, এবং দ্বিতীয় দিনের চতুর্থ খেলা MLA গণেশচন্দ্র মণ্ডল জয়নগর কুলতুলি ভার্সেস আবাসন রাজারহাট নিউ টাউন প্রাইভেট লিমিটেড, খেলাটি হবে ডে নাইট। আপনারা যারা এই খেলাটি মাঠে এসে দেখতে পারবেন না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন, আমি এই খেলাটি লাইভ দেখানোর চেষ্টা করব। তোমরা যারা বহুদূর থেকে আসবে, প্রথমে শিয়ালদা স্টেশনে নামবে, নেমে ক্যানিংগামী ট্রেন ধরবে, 15টি স্টেশন পর নেমে যাবেন 16 নম্বর স্টেশনে, অতএব ঘুঁটিয়ারি শরীফ স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মে অটো এবং টোটোওয়ালাকে বলবে আমি মাকালতলা রিক্রিয়েশন ক্লাবের যে 6 লক্ষ এবং 5 লক্ষ খেলার ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ওই মাঠে যাব। টোটোওয়ালা এবং অটোওয়ালাকে বললে ওরা নিয়ে চলে যাবে মাঠে। মাঠে গ্যালারি সিস্টেম থাকবে, আশা করা যায় সবাই ভালোভাবে খেলাটি দেখতে পারবে। তাই বাড়িতে না থেকে সবাই মাঠেতে এসো, খুব এনজয় হবে, খুব আনন্দ হবে। সর্বশেষ আমার এই ভিডিওটির মাধ্যমে যদি তোমরা কোনো দুঃখ এবং কষ্ট পেয়ে থাকো, আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটি সুখবর দেওয়ার, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং ক্যানিং ফুটবল ইউটিউব চ্যানেলের সঙ্গে সারাক্ষণ জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।